আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান স্বপনের নির্বাচনী জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বপন চেয়ারম্যানের নিজবাস ভবনে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালি মাহমুদ, সহসভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি লুৎফর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, কার্যকরী সদস্য আবু মোহাম্মদ শরীফুল হক সহ আরও অনেক নেতৃবৃন্দরা। সভা থেকে বক্তারা বলেন, যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী ছিলেন, সেই প্রার্থীদের যারা তাদের স্যাক্রিফাইসে আমি এই মনোনয়নটা পেয়েছি, আমাদের বক্তব্য বলেছি যে যারা নৌকা প্রত্যাশী ছিল, আমাদের প্রত্যেকটা কর্মী ত্যাগী কর্মী ছিল, এখানে কোনো পেশা বা কোনো কর্মী ছিল না, সবারই দলের জন্য ত্যাগ টিকিকা ছিল এবং সেই হিসাবে তারা সবাই এই নৌকা প্রতীক দাবি রাখছিল। তার মাঝখান থেকেই মাননীয় সাংসদ এ কে এম শামী ওসমান আমাকে এই নৌকা প্রতীক দিয়েছেন। আমি কৃতজ্ঞতা স্মরণ করছি তাকে, যে যিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। শকত ভাই যে বক্তব্য দিয়ে গেলো আগে পবন বক্তব্য, এই বক্তব্যের পর আমার আর কোনো বক্তব্য চলে না। আমি শুধু এটিকে বলবো যে আশ্বাস নিয়ে এই নৌকার প্রতীক দিয়েছেন, আমি যাতে তার সম্মান রাখতে পারি শুধু এটুকুই দাবি যে আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগ বিশেষ করে ফতুল্লা থানা আওয়ামী লীগের কর্মী নেতা, সবার কাছে সবার সহযোগিতা আমার দরকার, সে যে নেতা হোক এবং কর্মী হোক, সবার সহযোগিতা না পেলে আমি এখান থেকে বেরিয়ে পাওয়া অসম্ভব। চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এনাত্মগর এবং কুতুবপুর বাসীকে নিয়ে আজকের এই সভা, তাকে কি করে আমরা বিজয়ী করতে পারি সেই লক্ষ্যে এই সভাটা। আপনারা, আমি সাইফুল্লাহ বাদল কাশীপুর ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম, 11 নভেম্বর আমার নির্বাচন শেষ হয়েছে। আমার বিপক্ষে কোনো প্রার্থী ছিল না ভোটের সময়, সব মেম্বার যারা যারা ছিল সব আমার পক্ষে ছিল এবং মিছিলে সবাই যোগ দিল। কিন্তু ভোটের দিন কি দেখলাম, সন্ধ্যা পর্যন্ত জানতে পারলাম না সবাইকে নিয়ে তারা নির্বাচন করে, তারা বাস বিচার করে না, কে বিএনপি কে জামাত কে আমার আমার স্বাধীন বিরোধী, এই সমস্ত চিন্তা না করে তাদের চিন্তা করে এই ব্যবস্থাটা করে। তাই আমি বলবো যে সবার আগে আমি মিছিল ভাইয়ের কাছে অনুরোধ করব যে আপনি স্বামী মুস্তফার কথা মতো সব প্রার্থী লোকে বসে অন্তত আওয়ামী লীগের পক্ষে আপনারা মেম্বার প্রার্থী দেন, তৈলে আমরা কামিয়াব হতে পারবো তাড়াতাড়ি। আমি স্বপন মেম্বারের পক্ষে আমরা কাজ করব এবং আজকে যে শকত ভাই বললো যে 6 জন আরো প্রার্থী আছে তাদের সাথে কথা বলার জন্য, আমি শকত ভাই এবং সাজনু লিটন নিপু আমরা সবাই মিলে আজকে চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করতে, যাতে করে 4 তারিখের আগেই আমরা সাথে বসতে পারি, 6 তারিখের আগে আমরা বসতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি সুযোগ বলবো। এনএন টিভি নারায়ণগঞ্জ।